মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শতযুগ দেখ, আমি আমি জীবনে অনেক যন্ত্রণা পেয়েছি, প্লিজ রে আর নিজেদের মধ্যে অশান্তি করিস না। ইমা না না, দেখ আমিও তো চাই না আমাদের মধ্যে অশান্তি হোক, কিন্তু এই যে তুই গেলি, তুই তো একবার আমাকে জানাতে পারতিস, তুই জানালি না তো। আমি তোকে ভরসা করি, আমি জানি তোকে, চিনি, আমি জানি যে এই ব্যাপারে তুই কোনো আপত্তি করবি না। তা ঠিক, তাও মানে তাও একটা হয় না, একটা মনের মধ্যে আশা থাকতেই পারে যে তুই এই যে গেলি আমাকে একটা জানাবি, ওই আর কি। আচ্ছা ঠিক আছে, জেনে নিলাম, এখনই বলছি তোকে। শোন, কালকে আমরা কলকাতায় যাবো কেনাকাটি করতে, শপিং করতে, কাল তো তোর ছুটি আছে, তুইও আসবি তো? হ্যাঁ, বললাম বলে বলছিস? আরে না, এরকমই কথা ছিল, বিপাশাদি তো বলেছিল যে যখন কলকাতায় যাবো শতদ্রুকে ডেকে নেব, তাহলে একসঙ্গে সবাই শপিং করব। তুই বিশ্বাস না করলে বিপাশাদিকে জিজ্ঞেস করতে পারিস। আচ্ছা, কি রে বললি না তো কাল যাবি কিনা? তুই কি চাস? শতদ্রু আমি তো চাই তুই কাল আয়, কতদিন পর কলকাতায় যাব, একসঙ্গে কেনাকাটা করব। অবশ্য দেখ, একটা জেলখাটা মেয়ে আমি, কলকাতা শহরে তোর পাশে নিয়ে ঘুরতে অসুবিধা হবে না তো? শিমুল ঠিক এরকমই তির্যক ভাবে তুই আমার সাথে কথা বলিস, এখন যেমন আমি তোর সাথে বললাম, আমারও খারাপ লাগে, এটা মাথায় রাখিস। আর তির্যক, এই শিমুল শোন, আমার কথাটা শোন, দাঁড়া, আমি কোথায় তির্যক ভাবে তোর সাথে কথা বললাম? হ্যাঁ বলছিস। আরে বাবা, আমার তো অভিমান হতে পারে। তোর যদি এটুকু কনফিডেন্স না থাকে যে শিমুল তোকে ভালোবাসে, তাহলে তো অভিমান হবেই। আরে কোথায় কনফিডেন্স নেই, ডেফিনেটলি কনফিডেন্স আছে। না নেই রে, নেই। তুই সবসময় আমার মুখের কথাটাই শুনেছিস, কোনোদিন আমার মনের কথাটা শুনতে চাস? এই কথাটা তো তুই একদম একদম ভুল বলছিস, আমি ডেফিনেটলি সব সময় তোর মনের কথা শুনেছি, মানে তুই সব সময় আমাকে ছেড়ে দিতে চেয়েছিস। আমি তোকে আটকে রাখতে চাইনি, আমি তোকে খোলা পৃথিবীতে ছেড়ে দিয়েছি, আর তারপরেও যে তুই আমার কাছে বারবার ঘুরে এসেছিস, এটাই তো প্রমাণ হয় যে তুই আমায় ভালোবাসিস। আর আমিও তোকে ভালোবাসি শতদ্রু, সেটা তুই জানিস, আর সেই কারণেই আমি তোকে আটকে রাখতে চাইনি, তোকে তোর মতো করে ছেড়ে দিয়েছি। তাতে কি ভালোটা হতো? তা জানি না, কিন্তু তুইও তো নিজের কথা ভেবেছিলি, বিয়ে করতে রাজি হয়েছিলি। না, আমার কাছে আর অপশন ছিল না, তুই যেভাবে আমাকে হার্ট করেছিলি আমি ডেসপারেট হয়ে পড়েছিলাম, তারপরে আলটিমেটলি তো আমি বিয়েটা করতেও পারলাম না, সেটা তো দেখেছিস। কিন্তু বিয়ে তো করতে চেয়েছিলি। আমি কি চেয়েছিলাম, আমার মন কি চেয়েছিল, সেটা শুধুমাত্র আমার মনই জানে। আর হ্যাঁ, তুই ডেফিনেটলি সেটা জানিস, শুধু মুখে বলছিস না। দেখ শত, আরো ঝগড়া করবি তাই তো? আচ্ছা ঝগড়া করছি না, কিছু খাবি তো? কি খাবি বল, চা খাবি? আচ্ছা শোন, তুই তুই তো অলরেডি এই বাড়িতে আছিস, আমি রোজ এই বাড়িতে আসছি, ওদের উপরে একটু চাপ পড়বে না? সেই জন্য আমি খাবার নিয়ে এসেছি, আমি ওই কেক মিষ্টি নিয়ে এসেছি, জেঠিমার হাতে দিয়েছি, তুই সবাইকে দিয়ে দে। কিন্তু চা খাবি তো? হ্যাঁ চা হলে তো ভালোই হয়, তবে আমি বিপাশা দিয়ে এলে ওর সাথে দেখা করে আমি বেরিয়ে যাবো। দাঁড়া চাটা করে নিয়ে আসি আমি তোর জন্য। শতদ্রু, তুই বললি না তো তুই কাল যাবি কিনা? অপেক্ষা করে থাকবো, অনেকদিন একসাথে কোথাও যাইনি। হ্যাঁ তুই কালকে একানোস, কিন্তু ঠিক আছে, যতটুকু পাওয়া যায় তাই ভালো। একা যাওয়ার দিন কি পুড়িয়ে যাচ্ছে? ও আমি আবার সেটা বললাম নাকি? তবে বিপাশাদির বাড়িতে তো এইভাবে তুই সারা জীবন থাকতে পারবি না, তাই না? না না, এখানেই বা আমি সারা জীবন থাকবো কেন? এক্স্যাক্টলি, তাহলে অপশন অপশন আর কি, দেখি কোনো ওয়ার্কিং হোস্টেলে থাকবো, তারপর যদি কোনো কাজটার জোগাড় করা যায়, একটা চাকরির ব্যবস্থা তো করতেই হবে। দেখ, মায়ের সাথে গন্ডগোল হওয়ার পর থেকে আমি ওই বাড়িতে থাকছি না, তুই তো জানিস, সেই জন্য আমি একটা 2 BHK ফ্ল্যাট ভাড়া নিয়েছি। কি বলতে চাইছিস তুই, তুই আমাকে ও বাড়িতে নিয়ে গিয়ে তুলবি, লোকে কি বলবে?
লোকে যাতে কিছু বলতে না পারে, মানে লোকের মুখ বন্ধ করার জন্য যে উপায়টা, সেই উপায়টা কিন্তু তোর হাতেই রয়েছে। তুই যদি চাস যে লোকে কোনো কথা বলবে না, তাহলে সেই উপায়টাকে কাজে লাগা। শতদ্রু, আমাকে আরেকটু সময় দে রে। আচ্ছা, তাহলে তুই থাকবি কোথায়? একা একা থাকবি? মানে আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবো, তুই আর একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবি। দেখি কোনো একটা ওয়ার্কিং হোস্টেলে থাকবো। আমি এখনই না আমাদের দুজনের জীবন এক করতে চাই না। কেন বলতো? আমি নিজেকে একটু গুছিয়ে নিতে চাইছি শতদ্রু, আমাকে আরেকটু সময় দে প্লিজ। প্লিজ আমাকে ভুল বুঝিস না, আমাকে একটু নিজেকে গুছিয়ে নিতে দে প্লিজ। এত প্লিজ বলার দরকার নেই, আমি তো তোকে বলেইছি তুই যদি সারা জীবন আমার কাছে না আসিস আমি অপেক্ষা করব, কোনো অভিযোগ করব না, আর যদি অভিযোগ করে থাকি আমি সেটা তুলে নিলাম। তুই না একেবারে বাচ্চাদের মতো, কথায় কথায় খালি রাগ আর অভিমান। ই দেখো, কোথায় আমি রাগ কোথায় করলাম? আচ্ছা ঠিক আছে, খিদেতে তো মুখ একেবারে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি, তুই বস, আমি তোর জন্য খাবারও নিয়ে আসি, চাও করে নিয়ে আসছি। কত ঝড় ঝাপটার মধ্যে তোকে আমি পেয়েছি, আবার হারিয়েছি শিমুল, তবু তোকে একদিনের জন্য আমি ভুলিনি। আমার মন থেকে একদিনের জন্য কোথাও যাসনি তুই, মনে মনে তোকে আমি আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছি। শরীরে নাই বাইল, কিন্তু আমার মন থেকে তোর মুক্তি নেই। ও দিদি, দিদি শিমুল আসবে গো, ওর সাথে তো দেখাও করতে পারি না, আর এখন তো তোমাদের বাড়িতেও আসি না, তোমার ছেলেরা পছন্দ করে না তাই। সবই আমার অদৃষ্ট, কি করব বল, আমার ছেলেরা পছন্দ করে নে, তাই তো? ও ছোট, আমি তো পছন্দ করি রে, আর এই বাড়িটাও তো এখন অবধি আমারই, তাইলে তোরা এখন ছেলেরা পছন্দ করলে কি করলে নে সেইটা দেখবি, আমার কথা তো কখনো মাননি করবেন না, না কি আর করা, আসবি নে আসবি নে, যা ভালো বুঝবি করবি। দিদি আমাদেরও তো বয়স হয়েছে বলো, আর তাছাড়া ওরা কত ছোট, ওদের ছোট থেকে বড় হতে দেখলাম, ওরা যদি মুখের উপর কথা বলে দেয়। মুখের উপর আর কি কথা বলে, ছোট বউ সে তো খুব কটকট কটকট করে কথা বলতো, সে এখন জেলে ছোট, আর ওই লোকে ছোট ছেলে, তাকে তুই এত গুরুত্ব দিস কেন? তোমার বড় ছেলে কিছু বলে না বুঝি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।